জন্ম হবে দেখা বোরখা একটা নিবো, এরকম বোরখা একটা নিয়া এরকম করে ঢোটার ধরে রাখবো, এরকম করে মানে মেয়েটা পয়দা হবে নগদা বোরখার ভিতরে ঢুকবে, ঠিক না? এটাই তো চাচ্ছেন, বোরখা পড়লে পর্দা করলে মানে আপনার এগুলো আটকাতে পারবে না, চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, এখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আর পর্দা করলে আপনার আপনাদের চোখে পর্দা করেন, এই যে চোখের মধ্যে পর্দা করেন, কারণ হচ্ছে আপনারা খারাপ। এখন যদি একটা রাস্তার মধ্যে একটা মেয়ে ন্যাংটা হয়েও হাইটা যায়, আপনারা তাকাবেন কেন? আপনাদের ধর্ম এটা বলছে? আমি মুসলিম, আমি মুসলিম, ঠিকই কইছে ফেরাউনের বাচ্চা, ইহুদির বাচ্চা, এই ইহুদির বাচ্চা, আমরা পুরুজাতি খারাপ না, আমরা পুরুজাতি খারাপ, ঠিকই কইছস। আমাদের পুরুজাতি খারাপ হইলে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও তো একটা পুরুষ। তোরা যে জন্মের পরে মাটির নিচে পুরুত করে জাতি গা, তোদের বাপ মা যে সঙ্গে মাটির নিচে পুইতা ফেলাই তো তখন ভালো ছিল। ওই পুরুজাতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল এই আইন আজকের থেকে নিষিদ্ধ, মেয়ে যে মেয়ে হইলে আর মাটি দেওয়া হবে না, তোদের সম্মানটা এই বাড়াইছিল। বাংলাদেশে নারী নির্যাতন মামলা অনেক বড়, তাই না? কে করা হয়েছে, কে করে দিছে? এই নারীদের মর্যাদা কে দিছে? আমাদের মতো পুরুষ জাতি দিছে। ফন্দির ঘরে ফন্দি তুই যে কইলি ইসলামের মধ্যে ল্যাংটা হাতলে আমরা তাকাবো কেন? ওই ফন্দির ঘরে ফন্দি তুই যে ইসলামের কথা কইলি, তুই ইসলামের কি বুঝোস? ফন্দির ঘরে ফন্দি কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা, তোর কি ইসলামে কইছে ল্যাংটা হয়ে আঁটতে? এই কুত্তার বাচ্চা, একটা জুতা দা বাইরে চিনোস, জুতার বাড়ির ঠেলা শুয়ারের বাচ্চা। তোর মিডিয়া জগতে তো তারামো, বাংলাদেশে তো তারামো, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, কোথাকার ফেরাউনের বাচ্চা।